হাই ইমাস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমাদের ওই মোটামুটি চলে যাচ্ছে। তো আজকে ব্লগটা এই সকাল থেকে শুরু করলাম। তো আজকে বৃহস্পতিবার, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ঠাকুর ঘরের পুজোটা আজকে শেয়ার করব, ঠিক আছে? তো ঠাকুর ঘরে কীভাবে আমি সাজাই দেখাবো, আর একটু রান্নাও আছে। বেশি কিছু রান্না করব না আজকে, একটু তেলাপিয়া মাছ করব। তো তেলাপিয়া মাছটা একটু অন্যরকম করব আজকে, পেঁয়াজ কলি দিয়ে করব। তো দেখাচ্ছি, আর একটু একটু কিছু রান্না আছে সেগুলো করব। তো করে নিয়ে তারপর ভিডিওটা লাস্টে আমি সবার সাথে শেয়ার করছি, সবাই দেখো, ঠিক আছে? টাটা। তো দেখো আজকে আমি এই পুজো দিয়েছি ঠাকুর ঘরে। তো আমার এই ঠাকুর ঘর আজকে বৃহস্পতিবারে দেখো কেমন সাজানো হয়েছে ঠাকুর ঘরটা। আমি এইভাবেই সাজাই প্রত্যেক বৃহস্পতিবারে করে, এইভাবে ফুলমালা দিয়ে। তো আজকেও দিয়েছি, এটা আমার একটা খুব প্রিয় জিনিস। ঠাকুর ঘরটা এই দেখালাম, সবার সাথে শেয়ার করলাম। প্রসাদ টোসাদ দেওয়া হয়ে গেছে, প্রসাদটা একটু পরে তুলেও নিয়েছিলাম। তো আমি একটু এরপরে রান্না বসাবো, রান্নার দিকে যাব। রান্না হয়েছে, মাছ ভেজ মাছটা বার করে রেখেই এসেছি। তো দেখো আমি আর মাছটা ভাজা হয়ে গেছে, সেটার ভিডিওটা করতে পারিনি। তো কড়াইতে আমি কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ আর টমেটো দিয়ে আর পেঁয়াজ কলিটা দিয়ে ভালো করে কষাচ্ছি আগে। এরপরে মশলা দেবো, এতে একটুখানি দেবো আদা, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা, অল্প একটু এক চামচ পেঁয়াজ দিয়ে নেবো এতে একটু পরে, আর মশলাগুলো দেবো। তো দেখো এরকমভাবে করছি। তো দেখো এখানে মশলা দিয়েছি, তো আদা রসুনের একটু পেস্ট, একটুখানি ধনের গুঁড়ো দিয়েছি আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটু জল দিয়ে। তারপরে মাছটাকে এই যে দিয়ে দিয়েছি, তো এই মাছটা ভেজে রেখেছিলাম, বললাম যে মাছটা আর ভাজার ভিডিওটা করা হয়নি। তো মাছটা এই যে ভেজে রেখেছিলাম, তো ভালো করে মশলাটা কষিয়ে মাছটাকেও ভালো করে এই যে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এটা কিন্তু গরম জল দিতে হবে, এটা কিন্তু ঠান্ডা জলে করলে হবে না। আমি মাছের জলে মাংসতে গরম জলই দিই। তো দেখো আমি ফ্ল্যাক্সে গরম জল করে রেখেছিলাম, তো গরম জলটাই দিয়ে দিলাম। এবার মাছের ঝোলটা একটুখানি মানে বেশি ঝোল হবে না, গ্রেভি গ্রেভি টাইপের হবে, যেহেতু আলু নেই তো পাতলা ঝোল ভালো লাগবে না। তো এই অল্প করে জল দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ঢেকে দেবো। কালারটা দেখতেই পাচ্ছ কি সুন্দর এসছে, আরও সুন্দর খেতেও খুব টেস্টি এটা হবে। তো ভালো করে এটা নাড়িয়ে দিয়ে এইবারে গ্যাসটাকে সিম করে দিয়ে আর ঢেকে দেবো আমি, কিছুক্ষণ ঢাকা থাকবে এটা। ঢাকা থাকার পরে তারপরে তো একটু ধনে পাতা আর একটুখানি কসুরি মেথি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ব্যাস নাড়িয়ে নেবো। তো দেখো আমি এই যে হয়ে গেছে মাছটা ফুটে এসছে, এবারে কসুরি মেথি একটু আর একটুখানি ধনে পাতা দিয়ে ব্যাস একদম শর্টের মধ্যে আমার মাছের ঝোলটা হয়ে গেল। আজকে রান্নাই হয়ে গেছে। এই যে টমেটো, গাজর, বিনস, মটরশুঁটি দিয়ে একটা ভেজ ডাল ধনে পাতা দিয়ে, আর এই যে মাছের ঝোল যেটা করলাম এই যে সেটা, আর এখানে আছে বেগুন ভাজা, ডিম ভাজা, এই যে ভাত। আজকে রান্না কমপ্লিট, আমি টিফিন কারি নিয়ে, তো এখন টিফিন কারিতে গুছিয়ে দেবো ভাতটা, পরে কথা বলছি। তো এখানে আমার খিচুড়িও হয়ে গেছে, এই দেখো তো দেখো পুকু আজকে এই যে লিখছে, ওর এই যে পড়াশোনা হচ্ছে। আর এইটা পুকুর নিউ টেবিল, তো তোমার টেবিলটা একটু দেখাও। এই যে পড়াশোনার জন্য পুকুর এই যে টেবিল, তো পুকুর লেখাপড়া করছে, ঠিক আছে? এখন মামা ভুজিয়া খাচ্ছে, তো ওর এখন মানে স্নান করা হয়ে গেছে, খাওয়া হবে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এই যে লেখাপড়া হচ্ছে, এখন লেখাপড়া হয়ে গেলে পর ওকে খাওয়ানো আছে। আর সব রান্নাগুলো তো দেখালামই যে কি কি রান্না হয়েছে, কি কি আজকে করেছি। তো আজকের মতন ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই অবধি শেষ করলাম। তো দেখা হবে পরের নেক্সট একটা ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন। টাটা করে দাও, টাটা।